ভোরের দিকে রীতিমতো খুব হালকা শীতের আমেজ পাওয়া যাচ্ছে। দিন কয়েকের মধ্যে আরো খানিকটা শীতের আমেজ পাওয়া যাবে দক্ষিণবঙ্গ জুড়ে। চলতি সপ্তাহে ভরপুর শীতের আমেজ পাওয়া যাবে এই রাজ্যে। চলতি সপ্তাহের শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা শীতের আমেজ অনুভূত হবে। মূলত পশ্চিমের জেলাগুলিতে সবচেয়ে বেশি শীতের আমেজ অনুভূত করা যাবে। সেই সঙ্গে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির আপাতত কোনো পূর্বাভাস নেই। তবে উত্তরবঙ্গে চলতি সপ্তাহেও বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত দার্জিলিংয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কালিম্পংয়ে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। জলপাইগুড়িতে বুধবার অবধি রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এছাড়া উত্তরবঙ্গের সমতল এবং বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ায় বহাল থাকবে। আপাতত কলকাতা ও সংলগ্ন কোনো জেলাতে তীব্র ঠান্ডার পূর্বাভাস নেই। তবে চলতি সপ্তাহের শেষের দিকে হালকা শীতের আমেজ শুরু হবে শহরতলি কলকাতা জুড়ে। ওয়েদার ব্যুরো, নিউজ বর্তমান।